সিংহ প্রেমে। একটি সিংহ একবার যুবতী মেয়ের প্রেমে পড়েছিল এবং তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। বুড়োরা কি বলবে বুঝতে পারছিল না। তারা তাদের মেয়েকে সিংহের হাতে দিতে পছন্দ করেননি, তবুও তারা পশুদের রাজাকে রাগান্বিত করতে চায়নি। অবশেষে বাবা বললেন, আপনার মহিমার প্রস্তাবে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি, কিন্তু আমাদের মেয়ে একটি অল্প বয়স্ক মেয়ে এবং আমরা ভয় করি যে আপনার স্নেহের বস্তু হিসাবে আপনি সম্ভবত তাকে কিছু আঘাত করতে পারেন। পরাক্রমশালী আমি পরামর্শ দিচ্ছি যে মহারাজ আপনার নখর সরান এবং আপনার দাঁত অপসারণ করবেন। তাহলে আমরা আনন্দের সাথে আপনার প্রস্তাবটি আবার বিবেচনা করব। সিংহ এতটাই প্রেমে পড়েছিল যে সে তার নখর কেটে ফেলেছিল এবং তার বড় দাঁত অপসারণ করা হয়েছে। কিন্তু যখন তিনি আবার তরুণীর বাবা মায়ের কাছে আসেন, তারা কেবল হেসেছিল, কারণ তারা আর ভীত ছিল না। গল্পের শিক্ষা হল, প্রেম বর্ণকে বশ করতে পারে।